এদিকে আন্দোলনের সময় গুলিতে নিহত 9 শিশুর তদন্ত চেয়ে করা রিটের আদেশকাল বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে শুনানি শেষ কাল আদেশের দিন ধার্য করেন। শুনানিতে হেলিকপ্টার থেকে গুলি করা ও গুলির আদেশ কে দিয়েছে তা তদন্তের প্রয়োজন বলেও মন্তব্য করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টকে জানান, সরকার সব মৃত্যুর ঘটনা আন্তর্জাতিকভাবে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে, ক্ষতিপূরণের পরিমাণও জানতে চাওয়া হয়েছে।